আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া দেখছেন শুভেচ্ছা জানাচ্ছি, পরবর্তীতেও যারা দেখবেন শুভেচ্ছা রইল। একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই, যে বিষয় ইতিমধ্যেই সারা দেশে একটা ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং বলা চলে যে আলোচনার পাশাপাশি বিশেষ করে অভিভাবকদের মনে একটা মারাত্মক ভীতির সঞ্চার করেছে এবং শিক্ষার্থীদের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে বিশেষ করে ঢাকার যে ঐতিহ্যবাহী ইডেন কলেজ, আমরা গত কয়েকদিন ধরে যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি বিশেষ করে গণমাধ্যমে এবং সেখানে একেবারেই যারা সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত তাদেরই একটি অংশ, যেভাবে তাদের নেত্রীদের অপকর্ম নিয়ে মুখ খুলেছে সেটি ইডেন কলেজ তো বটেই, গোটা আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা ভীতিকর বিষয় যে নারী শিক্ষার্থীদেরকে অনৈতিক কাজে, এই ওখানে একটু কথা বলতে কম বল, যে আপনার নারী শিক্ষার্থীদেরকে বিশেষ করে যারা ধরেন একটু হলে থাকার জন্য একটু চেষ্টা করে এবং হলে স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখি যে আপনার হলের যে নিয়ম, যে শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে প্রশাসন সিট দিবে সেটি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোনো ওইভাবে বিশ্ববিদ্যালয় বলেন এবং সরকারি বড় বড় কলেজ বলেন সেখানে সেটি এনশিওর করা হয় না, যে আপনার মেধার ভিত্তিতে সিট দেওয়া। সেখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার আপনার যারা সরকারি দলের ছাত্র রাজনীতি করে, বিশেষ করে আপনার ছাত্র লীগ কিংবা সরকারি দলেরই ছাত্র সংগঠন, তাদের বলা চলে যে আপনার একটা কৃপায় বা তাদের আশীর্বাদ ছাড়া হলে সিট পাওয়া মুশকিল হয়ে পড়ে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা আমি ভিপি থাকা অবস্থায় আমি দেখেছি যে প্রায় আপনার ম্যাক্সিমাম হল, বিশেষ করে ছেলেদের হলগুলো তো সবগুলোই ছাত্রলীগ যেভাবে যাকে যে রুমে সিট দিচ্ছে তাকে সেভাবেই থাকতে হচ্ছে। মেয়েদের হলগুলোতে 60% থেকে আপনার 60%ই দেখা যায় ছাত্রলীগের নেত্রীরা সিট দিচ্ছেন, 40% আপনার প্রশাসন দিচ্ছে। কারণ মেয়েদের হলে যেহেতু খুব কম মেয়ে রাজনীতি করে বা রাজনীতির প্রতি আগ্রহ থাকে, সে কারণে আসলে সেখানে ছাত্রলীগের আধিপত্যটা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু কম আছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চিত্রটা সেটা সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে আমরা যেটা দেখি যে ছাত্রলীগই আসলে সেই হলগুলোতে একটা আধিপত্য বিস্তার করে, তো সেখানে প্রশাসন আছে নামে মাত্র, আপনার প্রভোস্ট আছেন, হাউস টিউটর আছেন, তারা বেতন নেন, আমি জানি না আসলে তাদের নিজের বিভেক আপনার নাড়া দেয় কিনা, তাদের মনে একটা বিষয়ে প্রশ্ন ওঠে কিনা যে তারা যে আপনার কি বলে যে আপনার বেতন নিচ্ছেন, সুবিধা নিচ্ছেন, অথচ তারা সেখানে আপনার কাজ করছেন না, কাজ করছে ছাত্রলীগ, হল চালাচ্ছে ছাত্রলীগ, কাজে তারা যে অনৈতিকভাবে বেতন নিচ্ছেন, সুবিধা নিচ্ছেন, সেটা আমি মনে করি তাদের শিক্ষকতাকে প্রশ্নবিদ্ধ করছেন এবং তাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছেন। তো ইডেন কলেজের যে বিষয়টা আসছে, ইডেন কলেজ তো পুরোই মেয়েদের কলেজ যেহেতু, কিন্তু সেখানে এই ছাত্রলীগের নারী নেত্রীদের যে আপনার আধিপত্য এবং তাদের যে লেডি মাস্তান বাহিনীর যে অপকর্ম, সেগুলো কিন্তু অনেকদিন ধরেই আপনার আলোচনায় আছে, এর আগেও লেখালেখি হয়েছে। বিশেষ করে বলতে গেলে যে 2010 সালেও কিন্তু এই বিষয় নিয়ে আপনার আলোচনা উঠেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সেই বিষয় নিয়ে খুব একটা আপনার প্রতিকার হয়নি। সে সময় ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে লেখালেখি হয়েছে এবং আজকে সবচেয়ে বিষয়টা মানুষের কাছে আলোচনায় এসেছে এবং বিষয়টা আমি মনে করি যে স্পষ্ট হয়েছে, যেখানে ছাত্রলীগেরই একটা গ্রুপ আপনার এই বিষয়টাকে সামনে এনেছে যে এই ইডেনের যে নারী নেত্রীরা তারা সিট বাণিজ্য করছেন এবং শিক্ষার্থীদের, বিশেষ করে যেটা পত্র পত্রিকায় গণমাধ্যমে আমরা দেখলাম যে যারা হলে থাকেন এই ছাত্রলীগের আন্ডারে তাদেরকে রুমে ডেকে নেন এবং সেখানে যাদের একটু চেহারা ভালো সুন্দরী নারীদের বিভিন্ন ভাবে ছবি তুলে রাখেন, পরবর্তীতে তাদেরকে দিয়ে অনৈতিক কাজে আপনার বাধ্য করেন। কারণ স্বাভাবিকভাবেই যেহেতু হলে আছে ছাত্রলীগের
আপনার বিশেষ করে প্রশ্রয় বা ছাত্রলীগের আশ্রয়, কাজেই ছাত্রলীগের কথা না শুনলে তো সে আপনার আপনার হলে থাকতে পারবে না, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি। এবং আমি অনেকদিন ধরে বলে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক প্রকারের দাসত্বের মধ্যে দিয়ে তাদেরকে জীবনযাপন করতে, অর্থাৎ আপনার ছাত্রলীগের প্রোগ্রাম করলে হলে থাকা যায়, না হলে হলে থাকা যায় না। এবং এটা তো এক প্রকারের অবশ্যই আপনার দাসত্ব। কেন দেশের মেধাবী শিক্ষার্থীরা ছাত্রলীগের আপনার দাসত্ব করে তাদেরকে হলে থাকতে হবে? আমার খুব দুঃখ লাগে, খুব কষ্ট হয় যে এই যে সমাজ বা জাতি গড়ার কারিগর যাদেরকে বলা হয় শিক্ষকরা, তাদের কি একটু বিবেকে বাঁধে না যে শিক্ষার্থীদেরকে তারা আপনার একটা দাসত্বের শিক্ষা দিচ্ছে, যেখানে উন্নত মমশির মাথা উঁচু করা অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের সাথে আপোষ না করা, সেখানে শিক্ষকরাই বরঞ্চ তারা যে এই যে আপনার প্রভোস্ট বলেন, অধ্যক্ষ বলেন, উপাচার্য বলেন, এই দায়িত্বে যারা আছেন তারা কিন্তু আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করছেন না, বরঞ্চ তারা ছাত্রলীগের এই অপকর্মকেই প্রশ্রয় দিচ্ছেন। তো সেখান থেকে এই যে ইডেন কলেজের যে বিষয়টা উঠে আসলো, বিশেষ করে প্রধানমন্ত্রী, আজকের আওয়ামী লীগের নেত্রী এবং প্রধানমন্ত্রী, তিনি এই কলেজে পড়াশোনা করেছেন, এই ঐতিহ্যবাহী কলেজটার এই ছাত্রলীগের গুটি কয়েক নেত্রীর কারণে এই যে ইডেন কলেজের কালিমা আমি বলি যে এক প্রকার লেপন করা হয়েছে, এর দায়টা কিন্তু ছাত্রলীগের নেত্রীদের, সাধারণ শিক্ষার্থীদের না। কিন্তু এর কারণে সাধারণ শিক্ষার্থীদেরকেও কিন্তু প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, তাদেরও মান সম্মানের একটা জায়গা আমি মনে করি যে কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে বা হচ্ছে। তো সেখানে আমি একটা কথা আবার বলবো যে ইডেনে প্রায় 35,000 শিক্ষার্থী রয়েছে। তো 35,000 শিক্ষার্থীর মধ্যে আপনারা যদি খোঁজ নেন, বড়জোর সক্রিয় ছাত্রলীগের রাজনীতি করে 50 জন পাবেন। তাহলে 50 জন দুর্বৃত্তদের কাছে কেন এতগুলো শিক্ষার্থী জিম্মি থাকবে? তাহলে সাধারণ শিক্ষার্থীরা যদি প্রতিবাদ করে, আমি বলছি যে 35,000 শিক্ষার্থী, 35,000-এর মধ্যে 35 ভাগের 1 ভাগ শিক্ষার্থী, যদি 1,000 শিক্ষার্থী যদি আপনার ইডেন কলেজের সামনে ব্যানার নিয়ে দাঁড়ায় যে তারা ছাত্রলীগের এই অপরাজনীতি বন্ধ চায়, তারা ছাত্রলীগের এই নষ্ট রাজনীতি চায় না, 1,000 না, যদি 500 শিক্ষার্থীও দাঁড়ায়, 500 না, শুরুর দিকে যদি 100 শিক্ষার্থীও সাহস নিয়ে দাঁড়ায়, সেখান থেকে 100 থেকে কিন্তু আমি বলছি যে সেই সংখ্যাটা মিনিমাম 10,000-এ পরিণত হবে। তাহলে এখন সাহসী কিছু শিক্ষার্থী যারা এই ছাত্রলীগের অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদটা করবেন, দাঁড়াবেন তাদের অধিকার আদায়ের প্রশ্নে, তাদের মান সম্মান রক্ষার প্রশ্নে, সেই সাহসী কিছু শিক্ষার্থীরা দরকার। আমরা বারবার বলছি যে কেন ছাত্রলীগের অপকর্মের দায় সমস্ত শিক্ষার্থীর উপর পড়বে, কেন ছাত্রলীগের এই দুষ্ট নারী নেত্রীদের অপকর্মের কারণে ইডেন কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ হবে, প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং হবে যদি সাধারণ শিক্ষার্থীরা নীরব থাকে। তাই সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা বলবো যে বুয়েটের মতো আপনারা জাস্ট একটা দাবিতে একমত হন যে ইডেন কলেজে ছাত্রলীগের অপরাজনীতি চলবে না, ছাত্রলীগের সুস্থ ধারার রাজনীতি চলুক, সেটাতে আপনারা সাপোর্ট দেবেন। কিন্তু এই যে অপরাজনীতি, যে নারীদেরকে, সে নারী শিক্ষার্থীদেরকে জিম্মি করা, ব্ল্যাকমেল করা, অসামাজিক কাজে লিপ্ত করা, এর চেয়ে জঘন্য কাজ আর তো হতে পারে না। তো এর বিরুদ্ধেও যদি শিক্ষার্থীরা প্রতিবাদ না করে, এই শিক্ষার্থীদের দিয়ে এই জাতির কি উপকার হবে, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে কি করবে যারা আজকে এই ধরনের মানে এরকম একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারী শিক্ষার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তার বান্ধবীকে যৌন দাসী বানাচ্ছে, সেটা দেখে যদি তারা প্রতিবাদ না করে, তার বান্ধবীদেরকে যে অনৈতিক কাজ করাচ্ছে সেটা দেখে যদি তারা প্রতিবাদ করতে না পারে, তো এই 35,000 শিক্ষার্থী, এরকম বিবেকহীন শিক্ষার্থী যারা অন্যায় দেখে চুপ করে থাকে, তাদেরকে দিয়ে ভবিষ্যতে এই দেশ জাতির কি কল্যাণ হবে? তাই আমি বিনয়ের সাথে বলবো, আজকে ইডেন কলেজের শুধুমাত্র বিষয় না, এইটা এই দেশের এই জাতির বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে আজকে ইডেন কলেজের শিক্ষার্থীরা হয়তো মুখ খুলেছে। মুখ খুলেছে কেন? ভাগ ভাটোরা নিয়ে কম করেছে, সেখানে তারা মুখ খুলেছে। কিন্তু এই ঘটনা যে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ঘটছে না সেটার কি প্রমাণ আছে? সেটা কিভাবে আমরা বলতে পারি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে আমরা দেখলাম যে একজন নারী শিক্ষার্থীকে ছাত্রলীগের দুর্বৃত্তরা আপনার যৌন হয়রানি করলো, তারপরে আবার তা তিনি যেন বিচার দিতে না পারেন সেজন্য তাকে হুমকি দিল, এবং তিনি যখন বিচার দিতে গেলেন সেখানেও ছাত্রলীগের গুন্ডারা তাকে হুমকি দিয়েছে, প্রক্টরের অফিসে
সেখানে প্রক্টর অফিসে গিয়ে আগে বসে রয়েছেন। তো চট্টগ্রামে একটা ঘটনা আমরা দেখলাম, সেই শিক্ষার্থী সাহসী ছিলেন, তিনি কিছুটা সামনে এনেছেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কি খবর? আমাদের বিশেষ করে আমি তো খুবই আতঙ্কিত যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জোর করে বাধ্য হচ্ছে ছাত্রলীগের মিছিল মিটিং আসতে। তো সেখানে এই যে ইডেন কলেজের নারী নেত্রীদের বিরুদ্ধে যে অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অভিযোগ আছে কিনা, সেই বিষয়টা এখন খতিয়ে দেখতে হবে। এখন কথা হচ্ছে, অবশ্যই একটি অপরাধের কারণে আমরা ঢালাওভাবে সব কিছুকে সেই অভিযোগে অভিযুক্ত করতে পারি না, একজনের কারণে সমস্ত সংগঠনকে আমরা অভিযুক্ত করতে পারি না, এটা একটা চিরাচরিত বা প্রথাগত কথা। একই সাথে আমরা বলছি যে সরকারি দলের ছাত্র সংগঠন, এই যে ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ, টেন্ডারবাজির অভিযোগ, খুনের অভিযোগ, ধর্ষণের অভিযোগ, হত্যার অভিযোগ, বিশ্বজিৎকে তো প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বক্করকেও আপনার তারা মেরে ফেলল, বুয়েটের ছাত্র আবরারকে পিটিয়ে হত্যা করলো, জাহাঙ্গীরনগর খাদিজাকে কুপিয়ে হত্যা করলো বদরুল্লাহ। তো এই ধরনের ঘটনাগুলোর অসংখ্য নজির তো আমাদের সামনে আছে। আজকে ছাত্রলীগ ধর্ষক লীগে পরিণত হয়েছে, ছাত্রলীগ এখন দুর্বৃত্তদের সংগঠনে পরিণত হয়েছে। আমি বলছি যে গত 20 বছরে, এই সরকার তো 13 বছর ক্ষমতায়, গত 20 বছরে দেখান যে ছাত্রলীগ 20টা ভালো কাজ করেছে, যে ছাত্রলীগ অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে, ছাত্রলীগ হলের ক্যান্টিনের খাবার মানের জন্য আন্দোলন করেছে, ছাত্রলীগ মেধাবী শিক্ষার্থীরা যেন শিক্ষক হিসেবে নিয়োগ পায় সেই জন্য কথা বলেছে, ছাত্রলীগ সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিযোগিতা বা সাংস্কৃতিক বিনির্মাণে কাজ করেছে, এরকম কোন নজির আছে? ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য কাজ করেছে, এরকম কোন নজির আছে? ছাত্রলীগ ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করছে, এরকম কোন নজির আছে? কোন একটা ভালো কাজ গত 20 বছরে দেখাতে পারবে না। আমি বলছি ছাত্রলীগ তো একটা বড় সংগঠন, সরকারি দলের ছাত্র সংগঠন, তো সেই সংগঠন দেখান যে 20 বছরে ছাত্রলীগের 20 জন নেতা কিংবা কর্মীকে দেখান যারা পিএইচডি করেছে, 20 বছরে ছাত্রলীগের 20 জন নেতা কর্মীকে দেখান যারা সাংস্কৃতিক অঙ্গনে, ক্রীড়ার অঙ্গনে খুব উজ্জ্বল ভূমিকা রাখছে। তো এই ছাত্র সংগঠনের কাজটা কি? ছাত্র সংগঠন ছাত্রলীগের কাজ কি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কার্যক্রম করা? গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতারা যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের সাথে দেখা করতে গেলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার তাদেরকে সময় দিয়েছিলেন, কিন্তু ছাত্রলীগ কি করেছে? আগেই তারা আরেকটা কর্মসূচি ঘোষণা করেছে, তারাও ভিসির সাথে দেখা করবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর, আমার মানে আমার কথা না, এই দেশের মানুষ তাদেরকে জানে যে তারা আসলে কোন লেভেলের মানুষ, কতটুকু বিবেক সম্পন্ন মানুষ, এবং শিক্ষক নামের আসলে শিক্ষক না অন্য কিছু সেটা মানুষ বিবেচনা করবে, যে ছাত্রদেরকে ডেকে নিয়ে ছাত্রলীগ দিয়ে পেটাচ্ছে। যে ছাত্রলীগের যদি তিনি দেখা দিয়ে থাকেন, ওই দিনকে কেন ছাত্রলীগকে, ছাত্রদলকে সময় দিয়েছেন, বা ছাত্রদলকে যদি সময় দিয়ে থাকেন তাহলে ওই দিন কেন ছাত্রলীগকে সময় দেবেন? তিনি আগে বলতেন যে না, আজকে ছাত্রলীগ আসো, কালকে ছাত্রদল আসো, এবং ছাত্রলীগের গুন্ডারা প্রকাশ্যে হুমকি দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে প্রতিহত করবে, কিন্তু এই অথর্ব প্রশাসন, মেরুদণ্ডহীন প্রশাসন, দালাল প্রশাসন, দালালের বাচ্চা আমি বলবো এগুলো, দালাল অসভ্য বর্বর এগুলো, যে তারা আপনার ছাত্রলীগ প্রকাশ্যে ঘোষণা দিল যে তাদেরকে প্রতিহত করবে, কিন্তু তারপরেও তারা কিন্তু আপনার ছাত্র দলের নেতাকর্মীদেরকে রক্ষায় বা ছাত্রলীগ যেন এই ধরনের সহিংসতা না করে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না। আমি ভালো করেই জানি যে ওই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের নেতারা ভিসির পাঠদারে যে বসে থাকেন, বাসায় গিয়ে অপেক্ষা করেন যে ভিসি স্যারের কোনো একটা সুবিধা নেওয়ার জন্য, ওই একটা রেজিস্টার বিল্ডিংয়ে নিয়োগ আছে, হলে নিয়োগ আছে, কোনো জায়গায় ধান্দাবাজি আছে, চান্দাবাজি আছে, কাজেই তারা তো আমি বলবো যে পোষা প্রাণীর মতো উপাচার্যের পেছনে ঘুরঘুর করেন। উপাচার্য যদি একবার চোখ রাঙান
যে তোমরা ছাত্রলীগ করো, হ্যাঁ সরকারি দলের ছাত্র সংগঠন, তোমাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছি, কিন্তু তাই বলে বিশ্ববিদ্যালয়ে তোমরা যাচ্ছে তাই করবা, আমরা উপাচার্য থেকে প্রক্টর থেকে আমরা অথর্ব প্রশাসনের ভূমিকায় থাকবো, এইরকম বিবেকহীন নতজানু শিক্ষক আমরা নয়। তারা যদি এই কথা বলতো, ছাত্রলীগের কোন দুর্বৃত্তের সাহস ছিল না ছাত্র দলের ছেলেদের উপরে হামলা করার এবং এই ধরনের দৃষ্টতা দেখানোর। যেটা আমরা বলেছি যে আগে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার মানে শিক্ষকদের কাছে এমপি মন্ত্রীরা যেতেন দোয়া নেয়ার জন্য, আর আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য এমপি না শ্রমিক লীগ যুবলীগ নেতারও কাছে যান ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে, শিক্ষক হয়ে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে। এইটাই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন, এইটাই হচ্ছে শেখ হাসিনার জালিমতন্ত্র। আজকে এই জালিমতন্ত্রে সমস্ত মানুষের বিবেক, সমস্ত সমাজকে আজকে একটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। যে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সেই সক্রিয়তা নাই, প্রশাসনের সেই মেরুদণ্ড নাই, তারা আজকে সেই ওই আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান দিয়েই রাজনৈতিক কর্মীদের মতো গোলামি করেই তাদেরকে আজকে শিক্ষকতা করতে হচ্ছে। যেটা 18 নির্বাচনে আমরা দেখেছি যে শিক্ষকদেরকে দিয়ে কিভাবে শেখ হাসিনা বোর্ড ডাকাতি করেছে, কিভাবে অন্যায় অনিয়ম করেছে। কাজী শেখ হাসিনার সরকার যে আজকে যা করছে এটা তো দেশের সমগ্র মানুষ দেখছে। একদিকে পুলিশ বলছে যে বিরোধী দলের নেতা কর্মীদের সভা সমাবেশে আপনার তারা যেন লাঠির মাথায় পতাকা বেঁধে না নিয়ে আসে, ছাত্রলীগ যে রান্দা নিয়ে বেরোচ্ছে, ছাত্রলীগ যে ফকিস্টিক নিয়ে বেরোচ্ছে, ছাত্রলীগ যে বিরোধী দলের একই স্থানে কর্মসূচির জায়গায় 144 ধারা আপনার কর্মসূচি আপনার ডাকে ঝামেলা করার জন্য সেগুলো তাদের চোখে পড়ে না। কাজে আজকে এই যে ইডেন কলেজের যে ঘটনা, এই ঘটনা আজকে এই ছাত্রলীগের অন্ধ প্রশাসন, লীগের অন্ধ প্রশাসনের চোখে পড়ছে না। এই যে এত ঘটনা ঘটছে, মিডিয়ায় লেখালেখি হচ্ছে, কিন্তু ইডেন কলেজ প্রশাসনের কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পেলাম না। ইডেন কলেজ প্রশাসনের একটা তদন্ত কমিটি আমরা দেখি নাই, ইভেন ছাত্রলীগেরও আপনার এই যে একটা এই রকমের একটা জঘন্য অভিযোগ ছাত্রলীগের মতো একটা সংগঠনের বিরুদ্ধে আসলো যে তাদের নেতা কর্মীরা তাদের সাথে যারা থাকে তাদের অধীনস্থ তাদেরকে দিয়ে যৌন দাসীর কাজ করাচ্ছে। ছাত্রলীগ যে একটা নিরপেক্ষ তদন্ত করবে সেই তদন্ত কিন্তু আমরা দেখি নেই, বরঞ্চ যারা অভিযোগ করলো তাদেরকেই দেখলাম বহিষ্কার করা হলো। তাহলে কি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাও এই যে ছাত্রলীগের নেত্রীরা যে অনৈতিক কাজ করাচ্ছে, যৌন দাসী করাচ্ছে, এর ভাগ বটারা পাচ্ছেন কেন্দ্রীয় নেতারা, নাকি কেন্দ্রীয় নেতাদেরও কারো কারো বাসায় তারা যাচ্ছে সেবা দেওয়ার জন্য? জবাব দিতে হবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতাদেরকে, একই সাথে জবাব দিতে হবে ছাত্রলীগ দেখভালের দায়িত্বে আওয়ামী লীগের যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারাও কি এই সুবিধা ভোগ করেন কিনা। কারণ আমরা জানি যে ছাত্রলীগকে দেখার জন্য আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছেন কিছু দায়িত্বপ্রাপ্ত, তো তারা কেন ছাত্রলীগের এই ঘটনায় একটা সুষ্ঠু তদন্ত কমিটি করলেন না, এবং তদন্ত কমিটি করে যারা জড়িত তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নিলেন না? সেখানে দেখি তারা আবার মন্ত্রীদের বাসায় দৌড়াচ্ছেন, অমুকের বাসায় দৌড়াচ্ছেন। তাহলে কি এই যে ছাত্রলীগের নেত্রীদের একাংশ যে অভিযোগ আনলো, এই ব্যবসা বা এই অপকর্মের সাথে কি ছাত্রলীগ দেখভালের দায়িত্বে যে সমস্ত সিনিয়র নেতারা তারাও কি জড়িত? তাদেরকে জবাব দিতে হবে, জবাব তাদের কাছে নাই। আমরা বলছি কারো কাছে জবাব নাই, জবাব শেখ হাসিনার কাছেও নাই। কারণ এই যে অপকর্ম ঘটছে, এই যে দুর্বৃত্তায়ন ঘটছে, সমস্ত কিছু তো অবশ্যই প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত যায়, তো প্রধানমন্ত্রী তো কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না, তাহলে তো তিনি ক্ষমতা থাকতে পারবেন না। এইভাবে আজকে প্রশাসনে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে, রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে, সমস্ত জায়গায় দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। তো আজকে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি আমাদের বোনদেরকে যৌন দাসী বানাবো কিনা পড়তে পাঠিয়ে, আমরা কি আমাদের আগামীতে ভাই বোনদেরকে দাস বানাবো কিনা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে। আমি বারবার বলছি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো দেখেন, যেই হলে কম শিক্ষার্থী থাকে সেই হলেও মিনিমাম 1000 শিক্ষার্থী থাকে, 1000 শিক্ষার্থীর মধ্যে হলে যে সমস্ত এই যে ছাত্রলীগের গুন্ডা পান্ডারা যারা এই যে ছাত্রলীগের নামে ক্যান্টিনে ফাও খায়, ক্যান্টিন থেকে চাঁদাবাজি করে, বিরোধী দলের ভিন্ন মতের নেতা কর্মীদের উপরে হামলা করে, ক্যাম্পাসে গুন্ডামি মাস্তানি করে, এদের সংখ্যাটা পাবেন হল থেকে সর্বোচ্চ হলে 30 থেকে 40 সর্বোচ্চ আমি বলছি। তাহলে 1000 শিক্ষার্থীরা
কেন 30-40 জন এই দুর্বৃত্তের হাতে জিম্মি থাকছে? 1000 শিক্ষার্থীর মধ্যে 100 শিক্ষার্থী যদি এই আপনার 30-40 জন শিক্ষার্থী এই দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওরা কিন্তু হল ছেড়ে পালাবে। সেই সাহসটা দেখানো দরকার, সেই সাহসী ভূমিকাটা আজকে ক্যাম্পাসগুলোতে দরকার। আজকে যে সমস্ত শিক্ষার্থীরা আছেন, আপনারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিচ্ছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় জনগণকে সেবা দিবেন, জনগণের প্রতি একটা দায়বদ্ধতা আছে, তো আপনারা যদি ছাত্র জীবনেই যদি এই গোলামীর শিক্ষা গ্রহণ করেন, ছাত্র জীবনেই যদি এই দাসত্বের শিক্ষা গ্রহণ করেন, পরবর্তীতে আপনারা দেশ জাতিকে কি দিবেন? দাসত্ব ছাড়া আপনাদের এই জাতিকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করবেন। সেখানে আপনাদেরকে বলবো, আজকে জেগে ওঠার সময় এসেছে। আজকে যখন আমরা সেই কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলন করেছি, ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে আওয়াজ তুলেছি, প্রতিবাদ করেছি, আমরা হ্যাঁ হামলার শিকার হয়েছি, নির্যাতিত হয়েছি, আমাদেরকে খুন করে ফেলতে পারে নাই ছাত্রলীগ, সেই সাহস ছাত্রলীগের নাই। কাজে আজকে যদি প্রতিবাদ করেন, আমি বলবো 10 জন প্রতিবাদ করেন, 10 জন যদি অব্যাহতভাবে প্রতিবাদ করেন, সেই প্রতিবাদের লেলিহান শিখা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে। সেই প্রতিবাদ তো শুরু করতে হবে। সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রাম দেখেন, গুটি কয়েক মানুষ উদ্যোক্তা ছিলেন, গুটি কয়েক মানুষের সাহসী ভূমিকায় সেই আন্দোলন গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে, সফল ছাত্র আন্দোলনে রূপান্তরিত হয়েছে। কাজে আজকে দেশের যে সংকট, এই সংকটের ছাত্র তরুণ যুবকদেরকে এগিয়ে আসতে হবে এবং সেই আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করতে হবে, সুস্থ ধারার জাতি বিনির্মাণের, সুস্থ সংস্কৃতি বিনির্মাণের, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার। আজকে যে ইডেন কলেজের এই বিষয়ে, শুধুমাত্র ইডেন কলেজের নয়, এই বিষয়ে সমগ্র নারী জাতির, এই বিষয়ে সমগ্র নারী শিক্ষার্থীদের, আজকে যারা নারীর উন্নয়নের কথা বলছি, নারীর ক্ষমতায়নের কথা বলছি, সেই সমস্ত এনজিওগুলো, মানবাধিকার সংগঠনগুলো, নারী সংগঠনগুলো কোথায়? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন যে এটা ছাত্রলীগ জড়িত, কারণে একজন ভদ্র মহিলার এই সমাজের প্রতিষ্ঠিত প্রতিজশা নামে তারা খ্যাত, সুশীল নামে খ্যাত পত্রিকা একটা কলাম লিখেছেন, আজকে দেখেছি সেটার হেডলাইন ছিল যে এই দায় শুধু ইডেন কলেজ ছাত্রলীগের নয়। এই দায়টা আপনি এড়াতে পারেন, আপনারা পণ্ডিতি পণ্ডিতি কথা বলেন, দেশের সংকটে আপনারা কেন রাস্তায় নামেন না? মানুষের অধিকার আদায়ের জন্য আপনারা কেন কথা বলেন না? আজকে এই যে সমগ্র জাতিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, ফাঁসিবাদ কায়েম করা হয়েছে, এর বিরুদ্ধে কেন কথাবার্তা বলছেন না? শুধুমাত্র সুশীলগিরি কথাবার্তা বলে এই দেশে তো সুশীলদের যে পরিবর্তন হয় নাই, আপনারা কাপুরুষ, আপনারা আপোষ করেছেন, আপনারা সাহসী ভূমিকা নেন নাই। মানুষকে আজকে গুম করা হচ্ছে, বিরোধী দলের রাজনৈতিক সভা সমাবেশে গুলি করে হত্যা করা হচ্ছে, আপনারা সেগুলো নিয়ে প্রতিবাদ করছেন না, আপনারা ইনিয়ে বিনিয়ে আপনারা একটা কথাবার্তা বলছেন, স্পষ্টভাবে সত্য বলার সাহস আপনাদের নাই, বরঞ্চ আপনাদের এই নিরাপত্তাই এই জাতিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। কাজে আমি বলবো আজকে অবশ্যই যারা দেশ জাতির ভালো চান, তাদেরকে এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে হবে, তাদের এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজকে খুব দুঃখ লাগে যে আমাদের দেশে তথাকথিত বেশ কিছু প্রগতিশীল নামধারী সংগঠন যারা বিভিন্ন ইস্যুতে সরব, অথচ কিছু কিছু ইস্যুর জায়গায় তাদের ভূমিকা নীরব। আজকে ইরানের যে ঘটনা, যে হিজাবের কারণে আপনার সেই যে ভদ্র আপনার আমাদের যে নারী, আমাদের যে বোন, তাকে যে মৃত্যুবরণ করতে হচ্ছে, সেটি নিশ্চয়ই একটি জঘন্য ঘটনা। সেই ঘটনায় যদি কোনো ইরানের রাষ্ট্রীয়, আমি মনে করি যে মদত থাকে, রাষ্ট্রীয় কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আমরা সেটা চাই। কিন্তু সেই ইরানের ঘটনা নিয়ে বাংলাদেশে প্রতিবাদ হয়, শাহবাগে প্রোগ্রাম হয়, অথচ আমার দেশের নারী শিক্ষার্থীদেরকে যৌন দাসী বানাচ্ছে, জোর করে অনৈতিক কাজে বাধ্য করছে, তাদের দিয়ে গোলামি করাচ্ছে, সেগুলো নিয়ে আমরা প্রতিবাদ দেখি না। এত এত নারী সংগঠন, এত এত সুশীল সমাজ, কারো সবার মুখে তালা, আর সেখানে আমাদের দু একজন যারা কথা বলেছে তাদের উপরে খড়গ নেমে আসতেছে। আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে আপনারা দেখেছেন যে ছাত্র অধিকার পরিষদ গত কিছুদিন আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি প্রোগ্রাম করেছিল। সেই প্রোগ্রামে একটি মেয়ে ইডেন কলেজেই পড়ে, অনার্স শেষ হয়েছে, নুসরাত নামে, সেই মেয়েটি সেই কড়া বক্তব্য দেওয়ার পরে তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে,
তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে কলেজে গেলে গুম করার হুমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এখন তিনি কলেজে যেতে পারছেন না, ছাত্র অধিকার পরিষদ করে নুসরাত। আমরা নুসরাতকে অভয় দিচ্ছি, যে সাহস দিচ্ছি যে তিনি যে সত্য উন্মোচন করে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন সেটি যেন তিনি অব্যাহত রাখেন। তার পাশে আমরা আছি, তার পাশে আশা করি আপনারাও থাকবেন। আপনারা একটা কথা ইতিমধ্যে জানেন যে আগামীকালকে সকাল 11:30 ইডেন কলেজের সামনে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকদের পক্ষ থেকে একটা মানববন্ধন ডাকা হয়েছে, যে আমাদের বোনদের মান সম্মান রক্ষা করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস থেকে বাঁচানোর জন্য যারা সম্ভব সেই প্রোগ্রামে সামিল হবেন। বিশেষ করে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমার এই লাইভটি যারা দেখছেন তারা তাদের পরিচিত অভিভাবকরা অভিভাবকদেরকে সাহস নিয়ে ইডেন কলেজের সামনে দাঁড়াতে বলেন। ছাত্র ছাত্রী বন্ধুদেরকে বলবো যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, কালকে যারা সম্ভব হবে সেই প্রোগ্রামে সামিল হবেন। যে এবং এই লাইভ যারা দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেন, যেন সবার কাছে এই কথাগুলো পৌঁছায়, যে আমি যেটা বলছি যে আগামীকালকে সকাল 11:30 উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকদের ব্যানারে ইডেন কলেজের সামনে এই আমাদের বোনদের, আমাদের শিক্ষার্থীদের মান সম্মান রক্ষার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য উদ্বিগ্ন অভিভাবকরা দাঁড়াবে ইডেন কলেজের সামনে সকাল 11:30। কাজে যাদের সুযোগ আছে, বিশেষ করে ঢাকায় যারা থাকেন অভিভাবক এবং শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো, অভিভাবকরা সাহস নিয়ে দাঁড়াতে গেছে, আপনারা অন্তত তাদের পাশে দাঁড়ান। তারা আপনাদেরকে রক্ষা করার জন্য কিন্তু এই প্রোগ্রামের আয়োজন করেছে। আপনারা যদি নিজেদের বিষয়ে মুখ না খুলেন, কথা না বলেন, তাহলে অধিকার আদায় হবে না, পরিবর্তন হবে না। আজকে অনেকেই বলছেন হ্যাঁ ছাত্রলীগ না, শুধুমাত্র সামগ্রিকভাবেই ছাত্র রাজনীতি তথা জাতীয় রাজনীতিতে যে আমাদের দেশে একটা অধঃপতন, সেখান থেকে পরিত্রাণটা দরকার। তো সেই পরিত্রাণটা কারা ঘটাবে? নিশ্চয়ই সচেতন নাগরিকদেরকে এগিয়ে আসতে হবে। রাজনীতি, সক্রিয় রাজনীতি কত পার্সেন্ট করে দেশের সর্বসাকুল্যে? বলতে গেলে আপনার 15-20% মানুষ সক্রিয় রাজনীতি করে, আর 80% মানুষ তো রাজনীতি করে না। কাজে এই 80% মানুষ যারা একেবারেই দলকানা রাজনীতি করে না, তারা যদি ভালোর পক্ষে না থাকে, ন্যায়ের পক্ষে না থাকে, তাহলে তো এই সমাজ টিকবে না, এই দেশে তো এই অধঃপতন থেকে রক্ষা করা যাবে না। আজকে আমরা বলছি যে যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন থাকত, মেধাবী ছাত্ররা ছাত্র প্রতিনিধি নির্বাচিত হতো, এবং ছাত্র প্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য তাদেরকে শিক্ষার্থীদের কাছে যাওয়া লাগতো, এবং আমরা ডাকসুর অভিজ্ঞতা থেকে ধরেন ছাত্রলীগের কথাই ধরেন, যে ছাত্রলীগ আপনার ডাকসুতে ক্রীড়া সম্পাদক পদে যাকে মনোনয়ন দিয়েছে তিনি খেলাধুলায় মোটামুটি ভালো, তার একটা পারফরমেন্স আছে। সংস্কৃতি সম্পাদক পদে যাকে মনোনয়ন দিয়েছে তিনিও সংস্কৃতিতে ভালো, আন্তর্জাতিক সম্পাদক পদে। তো ছাত্রলীগ এই ডাকসুর প্যানেলের সম্পাদকীয় পদগুলোতে প্রকৃত অর্থে ওই সমস্ত স্পেসিফিক এরিয়াতে মোটামুটি নলেজেবল কিছু শিক্ষার্থীদেরকে প্রতিনিধি হিসেবে দিয়েছিল। একইভাবে অন্যান্য সংগঠনগুলোও কিন্তু, যেমন আন্তর্জাতিক সম্পাদক, তার যদি কোনো আন্তর্জাতিক অর্জন না থাকে তাহলে শিক্ষার্থীদের সামনে সে কি তুলে ধরবে? সাংস্কৃতিক সম্পাদক, সে যদি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার যদি কোনো কন্ট্রিবিউশন না থাকে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে যদি তার কোনো অ্যাচিভমেন্ট না থাকে, তাহলে সে কিভাবে সাংস্কৃতিক সম্পাদক হবে? তো এইভাবে ডাকসু নির্বাচনের এই স্পেসিফিক যাদের অভিজ্ঞতা আছে সেই শিক্ষার্থীদের একটা ডিমান্ড তৈরি হয়েছিল সব ছাত্র সংগঠনগুলোতে, এবং তাদের একটা কদরও ছাত্র সংগঠনগুলোর মধ্যে তৈরি হয়েছিল। তো এই স্পেসিফিক আপনার ছাত্রদেরকে তারা তখন আপনার কি বলে যে আপনার দায়িত্ব দিয়েছিল সম্পাদক পদে মনোনীত করেছিল, এবং তারা শেষ পর্যন্ত আপনার দেখা গেছে যে ওই সমস্ত ডাকসুর এক বছরেও হলগুলোতে ডাকসুতে ভালো কিছু করেছিল। তো আজকে এই ছাত্র সংসদ নির্বাচনের যদি ধারাবাহিকতা অব্যাহত থাকতো, ছাত্র সংসদ নির্বাচন যদি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হয়, তাহলে তো মেধাবী ছাত্ররা, সুস্থ দ্বারার চিন্তা ভাবনার ছাত্ররাই হচ্ছে ছাত্র নেতৃত্বের উঠে আসবে। ছাত্র নেতৃত্বের মাধ্যমে তারা ভবিষ্যতে কেউ সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দেবে, কেউ সাংবাদিকতা অঙ্গনে নেতৃত্ব দেবে, কেউ আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে, কেউ রাজনীতির মাঠে নেতৃত্ব দেবে। কিন্তু সেই পথটি তো কোনো রাজনৈতিক দল, বিশেষ করে গত 30 বছরে আমরা এই যে তথাকথিত গণতন্ত্র পেলাম, শেখ হাসিনা খালেদা জিয়ার শাসন পেলাম, সেখানে কোনো সরকারই তো ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেয়নি। কারণ তারা জানে যে তারা যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে মেধাবী ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে রাজনীতিতে আসার সুযোগ করে দেয়,
এই মেধাবী ছাত্ররা, মেধাবী ছাত্র নেতারা তাদের পরিবারের দাস হবে না, তাদের পরিবারের গোলামি করবে না। সে কারণে তারা তাহলে তো শেখ হাসিনার ছেলের ভবিষ্যতে যে আওয়ামী লীগের প্রধান হবে সেই রাস্তা তৈরি হবে না, খালেদা জিয়ার ছেলে প্রধান হবে সেই রাস্তা তো তৈরি হবে না। কারণ মেধাবী শিক্ষার্থীরা কেন পরিবারের গোলামি করবে? তারা উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি আকৃষ্ট হবে, তারা উদার রাজনীতিতে বিশ্বাস করবে। তো এই জায়গায় আওয়ামী লীগ এবং বিএনপি বিশেষ করে আমি বলবো, দুটো দল এবং দুটো পরিবার সুপরিকল্পিতভাবে দেশের রাজনীতিকে মেধা শূন্য করার জন্য, মেধাবীদেরকে রাজনীতি বিমুখ করার জন্য এই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখেছে সব সরকারের আমলে। বর্তমান সরকার একটা প্রেক্ষাপটে এই ডাকসু নির্বাচন দিয়েছিল, সেটা আপনারা জানেন। জাতীয় নির্বাচনের ডাকাতের নির্বাচন আদালতের রায় ছিল, একবার সেই ডাকসু নির্বাচন দিয়ে আর কিন্তু সেটির ধারাবাহিকতা রক্ষা করল না। কাজেই আমি শিক্ষার্থীদেরকে বলবো যে আপনার এই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেও যেন তারা আওয়াজ তুলে। এই যে আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গুন্ডামি মাস্তানি ফাও খাওয়ার দান্দাবাজি চান্দাবাজির রাজনীতিকে আপনার ঢুকাচ্ছে ছাত্রলীগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচিত সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু করা। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতি বছর নির্বাচিত প্রতিনিধিদের একটা অংশগ্রহণ নিশ্চিত করা, তাহলে এই অপরাজনীতি অন্তত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিকবে না। একই সাথে আমি এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদেরকে বলবো, কলেজগুলোকে বলবো, সরকারি কলেজগুলোকে, আপনারা সুস্থ ধারার ছাত্র রাজনীতির জন্য ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আওয়াজ তুলুন, ঐক্যবদ্ধ হন, একটা ইতিবাচক পরিবর্তন আসবে ছাত্র রাজনীতি তথা জাতীয় রাজনীতিতে। বিশেষভাবে ইডেন কলেজের ঘটনাটি নিয়ে আমি যেটি সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, ইডেন কলেজে যেই ঘটনাগুলো ঘটছে এই ঘটনা অনতিবিলম্বে বন্ধ করতে হবে, এবং এই অভিযোগগুলো যেগুলো আসছে সেগুলোর আপনার সমাধানে একটা বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, এবং এই অপকর্মে এ পর্যন্ত যারাই জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, এবং সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এই যে ছাত্রলীগের অপরাজনীতি বন্ধ করতে হবে। আমাদের একটাই দাবি, আমাদের বোনেরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে এসেছে তারা মানুষ হতে এসেছে, কারো যৌন দাসী হওয়ার জন্য নয়। এবং শিক্ষা প্রতিষ্ঠানের এই যে আপনার হলের প্রভোস্ট, হাউস টিউটর, তাদেরকে বলবো আপনারা যদি হল চালাতে না পারেন দয়া করে পদত্যাগ করবেন, নাহলে আপনাদের নামেও থুতু দেওয়া হবে যে আপনারা বেতন নিচ্ছেন, সুবিধা নিচ্ছেন, আপনারা হল চালাতে পারছেন না। বিশেষ করে আমি অচিরেই এইটা নিয়ে আমি ছাত্র সমস্ত ছাত্র সংগঠনগুলোকে বলবো প্রতিবাদ করার জন্য, এই যে যারা শিক্ষক নামের ধান্দাবাজ, যারা হলের প্রমোস্ট হয়ে হাউস টিউটরের টাকা নিচ্ছেন অথচ হলে কোনো ভূমিকা রাখছেন না, এই সমস্ত শিক্ষকরা জাতির কলঙ্ক, তাদের বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। এমনি এমনি মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, কুটসংস্কার আন্দোলন এমনি এমনি সফল হয়নি, এর জন্য নির্যাতিত হয়েছে। নির্যাতিত হয়ে যখন রাজপথে ছিলাম বিজয় এসেছে। তো আশা করি আপনারা যদি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেন, প্রতিবাদ করেন, ঐক্যবদ্ধ হন, আপনাদেরও বিজয় আসবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।